বন্ধুরা, আপনি চান যে কি আপনার ফোনের নর্মাল চার্জার দিয়ে আপনি 10 গুণ ফাস্ট ভাবে আপনার ফোনটাকে চার্জ করবেন? মানে আপনার ফোনটি যদি আগে 1 ঘন্টাতে ফুল চার্জ হতো, তাহলে এখন আপনি নর্মাল চার্জার দিয়ে আপনি আপনার ফোনটাকে 30 মিনিটের ভিতরে বা 20 মিনিটের ভিতরে চার্জ করতে চাচ্ছেন, তাহলে বন্ধুরা এই ভিডিওটাকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। কারণ বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে ট্রিকটি দেখাবো, এই ট্রিকটি অ্যাপ্লাই করার জন্য বা ফোনকে ফাস্ট চার্জ করার জন্য আপনাদেরকে কোনো রকমের ফাস্ট চার্জার আপনাদেরকে কিনতে হবে না। এখানে আপনাদের যে নর্মাল চার্জারটি রয়েছে, সেই চার্জার দিয়ে আপনি আপনার ফোনটাকে চার্জ করবেন, তাও বন্ধুরা 10 গুণ স্পিডে। আপনাদেরও ফোন যদি অনেক দেরিতে চার্জ হয় এবং আপনারা আপনাদের ফোনটাকে অনেক ফাস্টলি ভাবে 20 মিনিটের ভিতরে 30 মিনিটের ভিতরে ফুল চার্জ করে নিতে চাচ্ছেন, তাহলে এই ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, ভিডিও শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। এখানে ফাস্ট চার্জিং করার জন্য আমি আপনাদেরকে 3টি সেটিং দেখাবো। 3টি সেটিংই সবার ফোনের মধ্যে রয়েছে। এই 3টি সেটিং যখন আপনারা আপনাদের ফোনের মধ্যে করবেন, আপনাদের ফোনের মধ্যে ইনেবল হয়ে যাবে ফাস্ট চার্জিং মোড। আপনাদেরকে এক্সট্রাভাবে কোনো রকমের ফাস্ট চার্জার কিনতে হবে না। এই 3টি ট্রিক যদি করে দেন, তাহলে ফোন যেমন ফাস্ট চার্জ হবে, তেমনই আপনাদের ফোনের ব্যাটারিও অনেক লম্বা সময় ধরে চলবে। তো আমরা প্রথম সেটিংটি করার জন্য আমরা ফোনের মধ্যে সেটিং অপশনটি অন করব। যখনই এখানে আমরা সেটিং অপশন অন করব, এখানে আমরা নিচের দিকে যাব। দেখুন, এখানে নিচের দিকে গেলে আমরা সবার ফোনের মধ্যে দেখতে পাবো ব্যাটারি অপশন। আমরা ব্যাটারি অপশনের মধ্যে চলে যাব। যখনই ব্যাটারি অপশনে আসব, এখানে আমরা নিচের দিকে যাব এবং আমরা দেখতে পাবো এখানে পাওয়ার সেভিং মোড সবার ফোনের মধ্যে থাকে। এই না যে কি আমার ফোনে রয়েছে, আপনার ফোনের মধ্যে নাই। আপনারা যদি নোটিফিকেশান প্যানেলটাকে যদি নিচের দিকে টানেন, তাহলে এখানেও দেখতে পাচ্ছেন পাওয়ার সেভিং মোড রয়েছে। এখন এই পাওয়ার সেভিং মোডটাকে আপনি অন করবেন না। আপনাদের ফোনের মধ্যে এখানে সাইডে একটি বাটন থাকবে, আপনি জাস্ট পাওয়ার সেভিং মোডটার এই পাশে আপনি একবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন, আপনার সামনে এরকম কিছু অপশন এখানে অন হয়ে যাবে। আমার ফোনের মধ্যে সেই অপশনগুলো ডিফল্ট অপটিমাইজের মধ্যে রয়েছে। আপনাদের ফোনের মধ্যে উপরে দেখাবে এই অপশনগুলি, এই সেটিংগুলি। এখন আমার ফোনের মধ্যে ভিতরে কেন, কারণ হচ্ছে এক এক ফোন এক এক ধরনের হয়ে থাকে সেই জন্য। এখন আমরা আমাদের ফোনের মধ্যে যে কাজটি করব, এখন আমরা একটু ব্যাক যাই। ব্যাক যাওয়ার পর আমরা প্রথমে দেখি আমাদের ফোনটি একদিন 22 ঘন্টা 46 মিনিট চলবে, ঠিক আছে। এখন আমি এখান থেকে আপনাদেরকে একটি অপশন দেখাতে চাই, কারণ এই পাওয়ার সেভিং মোডটি দিয়ে আপনি আপনার ফোনটাকে 20 মিনিটের ভিতরে চার্জ করে নিতে পারবেন। সেই জন্য এই সেটিংটি অনেক বেশি জরুরি, একটু মন দিয়ে দেখবেন। আপনারা এই সেটিংটার উপরে যখন ক্লিক করবেন, এখানে আপনারা ডিফল্ট অপটিমাইজের মধ্যে যাবেন। এখানে আপনারা এই অপশনগুলোকে এভাবে অন করে দেবেন, ঠিক আছে। এই বাটনগুলিকে অন করে দিয়েছেন, এখন আপনারা ব্যাক যান। ব্যাক যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার সেভিং মোড। এখন আমি পাওয়ার সেভিং মোডটাকে ফোনের মধ্যে অন করে দিলাম। দেখুন, এখন অন করে দিয়েছি। এখন দেখুন, আমার ফোনের ব্যাটারিটি 2 দিন 1 ঘন্টা 14 মিনিট চলবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2 দিন 1 ঘন্টা 14 মিনিট। তো আপনারা আপনাদের ফোনের এই পাওয়ার সেভিং মোডটাকে যদি অন রাখেন, তাহলে সব সময় আপনাদের ফোনের ব্যাটারি অনেক লম্বা সময় ধরে চলবে এবং যখনই চার্জ করবেন ফাস্টভাবে চার্জ হবে। আপনার ফোনের চার্জিং স্পিডটাকে যদি আপনি আরও বেশি বাড়াতে চান, তাহলে আপনাকে সুপার পাওয়ার সেভিং মোডটাকে ফোনের মধ্যে অন করতে হবে। দেখুন, আপনি যখনই আপনার ফোনের মধ্যে সুপার পাওয়ার সেভিং মোডটাকে অন করবেন, আপনার ফোনের মধ্যে এরকম একটি উইন্ডো চলে আসবে। এখন আপনি যখন এই সুপার মোডটিকে অন করে দিয়েছেন, আপনি আপনার ফোনটাকে চার্জারের সাথে লাগিয়ে দেবেন। এভাবে চার্জারের সাথে লাগিয়ে দিয়ে আপনি ফোনটাকে লক করে চলে যাবেন। আপনি দেখবেন 20 মিনিট পর যখন আপনি আপনার ফোনটাকে এখানে আনলক করবেন, আপনি দেখতে পাবেন আপনার ফোনটি ফুল চার্জ হয়ে গেছে। আমি নিজে এটি ট্রাই করে দেখেছি। তো আপনারা যদি আপনাদের ফোনের মধ্যে সুপার পাওয়ার সেভিং মোডটাকে যদি অন করে চার্জ করেন, তাহলে আপনাদের ফোনটি চার্জ হওয়া নিয়ে টেনশন করতে হবে না, অনেক দ্রুতভাবে চার্জ হয়ে যাবে। ব্যাক করার জন্য এই যে বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে করলে ব্যাক হবে। অনেকের ফোনের মধ্যে 3 ডটসে ক্লিক করলে এখানে আগের জায়গাতে ফিরে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সাক্ট সুপার সাওয়ার পাওয়ার সেভিং মোড, এটাকে আমরা বন্ধ করে দিলাম। এখন আমি আপনাদেরকে যে ট্রিকটি দেখিয়েছি, এই ট্রিকটি দিয়ে আপনি আপনার ফোনটাকে তো ফাস্ট চার্জ করতে পারবেন, কিন্তু অত বেশি ফাস্টভাবে হবে না। আপনারা যদি আপনাদের ফোনটাকে আরও আরও কম সময়ে যদি চার্জ করতে চান, তাহলে আপনাকে এখানে আবার ব্যাটারি সেকশনের মধ্যে যেতে হবে। ব্যাটারি অপশনে যাওয়ার পর আপনারা এখানে নিচের দিকে যাবেন, এখানে আপনারা মোর সেটিং পাবেন। মোর সেটিংয়ে গেলে আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার ফোনের মধ্যে নেই, সেজন্য আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাস্ট চার্জিং মোড থাকবে, সুপার ফাস্ট চার্জিং মোড থাকবে এবং ফাস্ট ওয়্যারলেস চার্জিং থাকবে। এই 3টি অপশনকে ফোনের মধ্যে অন করে দেবেন। এখন আমার ফোনের মধ্যে তো ফাস্ট চার্জিং অপশন নাই, আপনাদেরও ফোনের মধ্যে নাই, তাহলে কীভাবে আপনারা ফাস্টভাবে চার্জ করবেন? যে কাজটি আপনারা করবেন, দেখুন আপনাদের ফোনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার্জিং
অ্যাপ্লিকেশান, এই অ্যাপ্লিকেশানটাকে ফোনের মধ্যে আপনারা ডাউনলোড করবেন। কিভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে দেখাবো। আপনারা জাস্ট আপনাদের ফোনের মধ্যে চার্জারটাকে কানেক্ট করবেন। দেখুন চার্জারটাকে কানেক্ট করবেন, চার্জারটাকে কানেক্ট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিটেক্ট, ডিটেক্টের মধ্যে ক্লিক করবেন। তো অনেকগুলো প্রবলেমকে এটি অটোমেটিকলি ঠিক করে দিয়েছে। এখন কয়েকটি এখানে প্রবলেম দেখাবে, প্রবলেমগুলোকে আপনারা এখানে ডিটেক্ট করবেন এবং আমাদেরকে এখানে বলতেছে ডিটেক্ট ব্রাইটনেস, ব্রাইটনেসটাকে ওটুতে সেট করার জন্য ওটুতে সেট করে দিয়েছি। তারপর ডিটেক্ট সিস্টেম স্ক্যান, এই অপশনটিকে ফোনের মধ্যে বন্ধ করার জন্য, তো আমরা এটিকে বন্ধ করে দিয়েছি। তাহলে আমরা এখানে সবগুলো প্রবলেমকে ঠিক করে দিয়েছি, তার মানে এখন এই অ্যাপ্লিকেশানটি আমার ফোনকে এখানে ফাস্টভাবে চার্জ করতে পারবে। এখন আপনাকে জাস্ট এখানে একটি কাজ করতে হবে, চার্জিং মোডের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে আপনি একটি ওকে বাটন পেয়ে যাচ্ছেন, ওকে বাটনে ক্লিক করবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফোনের ব্রাইটনেসটিকে অনেক বেশি কমিয়ে দেওয়া হয়েছে। আপনি জাস্ট এখানে চার্জিং কত আছে সেটিও আপনি দেখতে পাবেন। এখানে আপনি জাস্ট ফোনটাকে এভাবে লক করবেন, লক করে আপনি এভাবে রেখে দেবেন। কিছুক্ষণ পর যখন আপনি ফোনটাকে হাতে নেবেন তখন আপনি দেখলে অবাক হবেন যে কি আপনার ফোনের চার্জ এতটাই বেশি দ্রুতভাবে ফাস্টভাবে হয়েছে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। তো অ্যাপ্লিকেশনটি যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে আপনি প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে চার্জিং মাস্টার লিখবেন, তাহলে অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটি কীরকম লাগলো জানাবেন, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।